Sen bana takip edin kızım var. Sen. Ben battım da kızı. Kapı da kızı. Ha? Yattı da konuyorlar. Hı? Kapı da kızı. Ya bir de kızı buzlu basın dedi. Kapı da kızı. আরে এই যে কাবলা কাবলা ভাত খাচ্ছার কাছে খামর দেখি খামর দেখি এ ভাই আপনি বুঝাই নেই এই নিষ্ঠুর কাজ আপনি করতে পারলেন হ্যাঁ ডালটা মানুষ নিয়ে নিয়ে একেবারে কুদালটা জানবার করে দিয়েছে চোরের নাকও কাটবে না এমন ভাবে কুদালটা দিয়েছে জিরেনটা সাফ না করলে পানি যাচ্ছে না তামাকে এখন অনাবর্ত সেচ দিতে হবে তামাকে এখন যত সেচ দেব তামাকের পাতা তত মোটা হবে পুরট হবে যত পুরট হবে মোটা হবে তত কি হবে তত ওজনে বেশি হবে এবার দাম ভালো ইনশাল্লাহ পাবো আশা করছি ও লাউ শুকায় যায় রোজা রমজানের সময় কি করবো আর কি হবে কাজও করতে হবে রোজাই আমার সংঘের সাথী নামাজ কবরের বাতি রোজাই আমার সংঘের সাথী নামাজ কবরের বাতি সঠিক ভাবে নামাজ রোজা পড়তে যেন পারি মুন্ডার মধ্যে কষে এটা সবাই বসি আল্লাহ আল্লাহ রোজাদারদের সুস্থ রাখেন আল্লাহ রোজাদার ভাইদের সুস্থ রাখেন এই দেখো ভাইয়েছে আবার জায়গায় জায়গায় কিছু বাদ দিয়ে থুয়েছে এই কুলসি পালসি থাকলি পাতা পুজো ঠাই সব সাস কি আমি আজকে তা করি আজকে ভাত পানি সব কিছু গুছিয়ে নিয়ে আসি ইতিয়া লেগে যায় একটুর কাজ করতে গেলে একটু করে হইনি রাতে গেলি খিদে লেগে যায় সব গুছিয়ে নিয়ে আসলাম আলি ভাত থুয়ে দেবো থুয়ে তোর কাজ করবো হ্যাঁ এখানে থুয়ে দি থুয়ে তারপরে কাজে লাগি পানির মধ্যে যেন কোনো কিছু না পড়ে বাস ও লাইন তো মারা এই লাইনই মারি হ্যাঁ কাজ করতে গেলে মনে আনন্দ লাগে যদি পেটে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা এখন ভালোই লাগছে তো মুন্ডার মধ্যে সবচেয়ে একটা গান গাই একটা গান গাই চণ্ডী দাসের মতো প্রেমের বসি বাইতে চাই যদি একটা রজ কিনি আমি পেয়ে যাই যে আমার এই আপন করে বুকে দিবে ঠাই সেই রকম এক রজ কিনি চাই রে আমি চাই চণ্ডী দাসের মতো প্রেমের বসি বাইতে চাই যদি একটা রজ কিনি আমি পেয়ে যাই যে আমার এই আপন করে বুকে দিবে ঠাই 12 বছর নয় রে শুধু হাজার বছর ধরে থাকবো বসে তারই জন্য ভালোবাসলে মরে লোকে যত মন্দ বলুক তাতে কি যে আসে যায় তোমায় আমি ভালোবাসি ভালোবাসি লোকে আমার ভালো বলুক মন্দ বলুক রে লোকে আমার ভালো বলুক মন্দ বলুক রে খিদে লেগে গেল খাইয়েই আসি ঘাস তো একেবারে মাইরে সাপকে ফেললাম খাইয়ে নি আগে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা খাবো ডাকি খাওয়ার মতন কোনো কিছু কি আছে হ্যাঁ খাওয়ার মতন কিচ্ছু নেই তরকারি যা আছে আছে চালের যে দাম খাবো না কি করে খাওয়ার মতন কোনো লাইন নেই হ্যাঁ চল মানুষ টাকা দিলাম কত মার সেই চল এবার 72 টাকা দি খাবো না কি হ্যাঁ 1 টাকা কম দিও না খাবো না কি আমি তো কিছু বুঝতে পারছি না রে খাবো না কি আমি কোনো চাষ করি না একমাত্র তামুক ছাড়া এই তামুকের চাষ করে আমি স্বাবলম্বী হয়েছি এই তামুকের চাষে আমি করব খাবো নাকি আমি তো বুঝে বুঝতে পারছি না খাবো কি মানে রমজানের সময় খাবো কি খাবো মানে কি যে আরে ওই পাশে বেশ কিছু আছে খাবো নাকি হ্যাঁ খাবো নাকি
কিরে বাচ্চারা কিরে ভাই ভাই তা খাবোটা কি ভাই আমি তো কিছু বুঝতে পারছিনি ভাই আই খাবোটা কি তুই তো ভাত খাচ্ছিস এই কথা তো করছিস না ভাই গত সাইকেল 40 টাকা কেজি এবার 72 টাকা কেজি ভাই খাবোটা কি ভাই আরে সে হিসাব তো পরে মিলে ওই আমার কথাটাকে শুনে রে এই পবিত্র রমজান মাস মাহে রমজান মাস এই মাহে রমজান মাসে তুই হচ্ছে ভাত খাচ্ছিস মানে কি রে জোয়ান মধ্য মানুষ ভাই তুমি আমাকে দুঃখ কাজ করতে তাদেরকে কাজ হয় এই যে ভাই এই হেরাং 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 তো করতে ভাই মার মিলা থাকতে পারছে না তুমি বিয়াসো খুব কষ্টের কাজ ভাই তুই সাথে তামাকের কাজ করলি হ্যালো রে তুই ভুই তামাকের ভুই নিয়ে আসছিস আর আমি কি করছি আমাকে তো ড্রেন সাফ করছি আরে ওই 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 মাঝে হইতে পানি দিতে হবে সব পানি যাচ্ছে না ড্রেনের মধ্যে ময়লা আমি যে কুদাল মারছি আমি রোজারে রইছি কামে রে সব মাঝে হৃৎপিণ্ড এক না ভাই স্টমাক লেভার সব এক না রক্তমাংস এক না ভাই আপনার হাট শক্ত ভাই আপনি যা থাকতে পারছেন আমি তো ভাই যা থাকতে পারি না ভাই তারপর তামাকের কাজ ভাই খাবো রাখুন রে ভাই আরে জোয়ান মধ্য মানুষ রমজান মাসে ভাত ধুইছে খাচ্ছে আর বারে বারে কাছে খাবো দেখি খাবো দেখি আহ দূর ভাই আমি কষছি তো আমি রোজা খেতে পারি না শালা এরকম পে ভুলালাম কিভাবে রে হ্যাঁ দইটা নিতে আমার মনে নেই তাহলে সে খাইছে আমি পৌঁছাবেন কখন কোথায় তো আমি তাল তুল ফেলাম না ভাই কোন সাইজের কথা বা ভাই তোমার বাবা ভাই কষ্ট কে আরে বলি মারামারি না কথাটা শোন এই দে তুই কোন থালি ওই যে বাসুকে ভাটায় খাইতে রানবো সে দই ভেলে তেসুর আছে বানবো কি দিয়ে তাই যাচ্ছে দই আনতে খাইতে কিছু করে টানছি ভ্যানে ওই ভ্যান কিনেছি তো আমি এখন তাই না ভ্যান চালাচ্ছি ভালো ইনকাম হয় ভাই যাক ভালো হয়েছে তাই তোর মুখ টুক শুকনো চা বাড়িতে ভাত চাত খেয়ে খাইতে কটা দিয়ে আয় কি করছেন ভাই ভাত খাবো কে আমি তো রোজাই তুই রোজাই রয়েছিস আলহামদুলিল্লাহ দেখ কত প্রমাণ আছে আমি কুদাল মেরে রোজা রাখছি ও ভ্যান চালিয়ে খাইছে এটাই নিয়ে রোজা রাখছে আর বন্ধু তুমি কুসকুস কুসকুস করে তুমি নিরস্ত আর তুমি গামসা গামসা খাস্তার করছো খাবো ডাকি মুখে জপমালা পেয়ে নিয়েছো না আল্লাহ আল্লাহ আজকের দিনটা পার করে দিও আল্লাহ আপনি রোজা রাখো না হ্যাঁ রোজা রাখে বলে তো গাপসা গাপসা খাচ্ছার কাছে খাবো ডাকি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি খুব অসুস্থ মনে হচ্ছে ভাই তো শরীরের ভিতরে খারাপই লাগছে চৈত মাসের দিন তো ওই কি হয়েছে আজ একটু উঠতে দেরি হয়ে গেল আচ্ছা ওই আজানের 5 মিনিট আগে উঠে আগাভাগের ওই দুই গাল ভাত খেয়ে পানি দুই ঢোক মারতেই আজানের দিক শুরু হয়ে গেছে পানি বেশি ভাই খাতে পারিনি তাই আজ একটু কষ্ট আছে তাও ইনশাল্লাহ আল্লাহ রহমতে মরিয়ে গেল ভাই সৈন্য না নাগলি ভাই রোজা আমি ভাঙবো না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ যত কষ্টই আমার আপনার দিক না কেন আল্লাহর কাছে দাবি একটা আল্লাহ এই পবিত্র রোজা আপনি সুস্থভাবে রাখার তৌফিক দান করবেন দেখ এই তাকিয়ে দেখ কি করছে আর এই যে গাবলা গাবলা ভাত খাচ্ছার কাছে খাবো দেখি ভাই আপনি রোজাই নেই এই নিষ্ঠুর কাজ আপনি করতে পারলেন হ্যাঁ মানুষের জীবনে কি সারা জীবনে এই দিন আসবে আপনি তো কাল মরেও যেতে পারেন আমি তামুক বাদে আর কোনো চাষ করবো না যতদিন বেঁচে থাকবো আমি তামুকি চাষটাই করবো তাছাড়া কোনো চাষ আমি তো আর করবো না ভাই আসলে আমি যে অন্যায় করেছি ভাই আমারও অন্যায় ক্ষমা হয় না ভাই আমার খুব ভুল হয়েছে ভাই সুস্থ শরীরে আমি রোজা রাখিনি একটা পাপ করেছি তারপর ওই রোজাকালীন দিন মানুষের সামনে খাবার খাচ্ছি ভাই এই একটা পাপ করছি ভাই আল্লাহ আমার ক্ষমা করবে কিনা জানি না ভাই ভাই আপনারা আমার পিয়াদুই মাফ করে দেবেন ভাই আমি আজকের থেকে এই ভুল কাজ আর করবো না ভাই আল্লাহ পাক বলেছে খা না খা বলছে না বলছে আচ্ছা ধরুন একটা জিনিস মাথার ভিতরে নিলেই কিন্তু বোঝা যাচ্ছে 365 দিনই একটা বছর হয় তাহলে 365 দিনের মাত্র 30 দিন আল্লাহ পাক বলেছে রোজা রাখতি কিন্তু মোটে কালে খাতি বলেনি তা কিন্তু না রোজা রাখতি বলেছে তার মানে কি দিনেও মানে খাওয়া যাবে না চেরি খাও ইফতারি করো আর বাকি 335 দিন আমি আপনি রিল্যাক্সে খান তারপরেও কিন্তু মনে রাখতে হবে খা না তাই আমি মনে করি আল্লাহর উপরে বিশ্বাস আস্থা রাখলি ইনশাল্লাহ রোজা রাখলে বরং ভালোই হবে আচ্ছা এই যে ড্রেন দিয়ে আপনার বুঝিয়ে দিই এই ড্রেনের মধ্যে ময়লা দেখেছেন হুড়িও জাবর কত
এই ডেরেন্দে যখন পানি যায় তখন তো পানি বাধাগ্রস্ত হয়, যেতে পারে না। এই যখন কুদাল দিয়ে সাফ করছি, পরিষ্কার হয়ে গেল, তারপরে তো পানি রিল্যাক্স হয়ে যাবে। এই পরিষ্কার করেন দেহর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে, রোজা রেখে এই ড্রেনের মধ্যে পরিষ্কার করেন, আল্লাহ তাই বলে দিয়েছে। তাহলে আবার পরিপূর্ণভাবে 335 দিন আমরা ইনশাল্লাহ খেতে পারবো। আমি তো কোনো বক্তাও না, আমি ওয়াজও করছি না, তবে আমার আইডিয়া থেকে যেটা পাচ্ছি আমি সেটা বলছি। রোজা রাখলে অবশ্যই দেহর ব্যাকটেরিয়া মারা যায়, রোজা রাখলে অবশ্যই মানুষের শরীরটা তেতে যায়। আরে তাতার দরকার আছে, ধানের ভুই দিয়ে বুঝিয়ে দিই। শীতে ধানের চাষ আমরা করি না, ধান যখন এমন এমন হয়ে যায় তখন কৃষক আসছে জমিতে পিটানি দেয়। কেন? মাটি যখন ফাটিয়ে যখন পানি দেয় আহ, ওই মাটি যাই গলিয়ে আর ধানের গোছ এই গোছ এমন এমন হয়ে যায়। তো মানুষ রোজা রাখলে তাই। তা আপনার ধন্যবাদ যে আপনি বুঝতে পেরেছেন। তা আপনি আজকের তে রোজা রাখবা আর বারে বারে খোয়াচ্ছে কি খাবো কি, আরে হারাম দাদা রোজা রাখ, তাহলে আল্লাহ সব দেবে। তাই তো আমরা ভ্যান চালাই রোজা থাকতে পারলি, তুমি পারবে না কে? আজকে তো নিয়ত কহো, আমরা সবাই রোজা থাকবো। কোনো কথা হবে না ভাই, আমি আজকের থেকেই ভাই সিয়ারি খাবো এবং রোজা রাখবো এবং পাঁচ হতো নামাজ পড়বো। ভাই এই বেয়াদবি আমি আর জীবনে ভাই করবো না ভাই, আমার মৃত্যু হয়ে যায় যাক ভাই, আমি রোজা থাকবোই ভাই ইনশাল্লাহ। চেষ্টা করলে সব কিছুই করা যায় আলহামদুলিল্লাহ। আমরা পারলে ইনশাল্লাহ তুমিও পারবা ইনশাল্লাহ। আমরা সবাই রোজা রাখবো।